হ্যালো গাইজ, আপনারা দেখছেন সীমান্তস গুড আইডিয়া। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। ইতিপূর্বেই বুঝে গিয়েছেন যে ভিডিওটি কি নিয়ে, চা বাগান নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এটি হলো ফটিকছড়ি এরিয়ার চা বাগান। ফটিকছড়ি আমার মামার বাড়ি, মামার বাড়ির পিছনেই আছে চা বাগান। সো চা বাগান ঘুরে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটি হলো 2022 সালের অক্টোবর মাসের ভিডিও। দিব করে আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছিল না, এখন তুলে ধরছি আপনাদের মাঝে। সেই দিনের অনুভূতিটি খুব সুন্দর ছিল, কারণ এত সুন্দর চা বাগান দেখে কারই না মন ভরে। অবশ্যই সবার মন ভরার মতো, যারা এখনও চা বাগান ঘুরে আসেননি, অবশ্যই যারা চট্টগ্রাম থাকেন তারা অবশ্যই ঘুরে আসতে পারেন। খুব মনোরম একটি পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা। আমরা যখন গিয়েছিলাম একটু রোদ ছিল, কারণ শীতকাল তেমন একটি আসেনি, তো সেই সময় গিয়েছিলাম একটু রোদ ছিল, তবুও পরিবেশটা দেখে মন ভরে গিয়েছিল। এবং আশেপাশে অনেক সুন্দর দৃশ্য, সবুজে ভরা, মানুষজন কাজ করছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছি জিনিসটি। খুব সুন্দর একটি অনুভূতি, আপনারা অবশ্যই চা বাগান ঘুরে আসবেন। সিলেট হোক বা চট্টগ্রাম, যেখানেই পারেন চা বাগান ঘুরে আসবেন, অবশ্যই খুব সুন্দর একটি অনুভূতি হবে। এছাড়া আমরা পিকনিকের মতো একটি আয়োজন করেছি, সাথে খাবার দাবার নিয়ে গিয়েছি। খিচুড়ি সাথে বেগুন ভাজি নিয়ে গিয়েছিলাম। খিচুড়ির মধ্যে আমার মা মাংস দিয়েছিল, এটা খুব মজাদার ছিল খিচুড়িটা, মাংস খিচুড়িও বলা যায়। তো সব মিলিয়ে আনন্দটা খুব ভালোই ছিল, পরিবার মিলে খুব ভালোই আনন্দ করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাইস, আজকের মতো ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিনে বাই বাই। এবং যাওয়ার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেল বাটনে প্রেস করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। সো বাই বাই।